ফরিদপুরের সদর উপজেলার টেপাখোলা এলাকার বিন্দুপাড়ায় প্রায় 500 মৎস্যজীবী পরিবারের বসবাস। সেখানে বসবাসকারী অধিকাংশেরই জীবিকা চলে পদ্মা নদীতে মাছ শিকার ও বিক্রি করে। কিন্তু সরকার কর্তৃক মা ইলিশ রক্ষায় 22 দিনের জন্য ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। কারণ মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও এই সময়ে পদ্মা নদীতে কোনো ধরনের মাছ শিকার করতে দেওয়া হয় না। বিন্দুপাড়ায় বসবাসকারী মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা জানান, সেখানে বসবাসকারী 500 পরিবারের মধ্যে 125 থেকে 130 জন মৎস্যজীবী পরিচয়পত্র পেয়েছেন। ফলে এই সময়ে শুধুমাত্র তারাই সরকারের সহযোগিতা পাবেন, আর বড় একটি অংশই থেকে যাবেন সহযোগিতার বাইরে। মৎস্যজীবীদের অভিযোগ, কার্ড পাওয়ার যোগ্য নয় এমন অনেকেই মৎস্যজীবী কার্ড পেলেও প্রকৃত মৎস্যজীবীদের অনেকেই বঞ্চিত হয়েছে। 52-53 বছর বয়স, আমি 40 বছর ধরে গাঙ্গে আছি, আমি মাছ ধরি। আমার এই পর্যন্ত কোনো আমি সুযোগ সুবিধা আমি পাই নাই, মৎস্যজীবী কার্ড হয় নাই আমার। কেন? আর জাইলে কার্ড নাই থেকে মাছ ধরছি, কিন্তু এই পর্যন্ত আমার কার্ড পাই হয় নাই আমার। আমরা পদ্মা নদীতে মাছ মারি, এখন যাইতে পারবো না। এখন এই যে নিষেধ হয়েছে সরকারি আইনে, এখন আমরা কি খাইয়ে বাঁচবো স্যার? এই আমাদের নিবেদন, আমাকে ব্যবস্থা আপনারা করেন। আমি চাল 80 কেজি পাইছি একবার, তারপরে পাইছি 10 কেজি আর 20 কেজি, 80 কেজি আর পাইনি। জনসংখ্যা হলো 500 কি 300, তার ভিতরে জাইলে কার্ড আছে 128টা মতন আছে। আরো অনেক লোকই আছে পায় নাই, অনেক কষ্ট চলে, তাদের কোনো কার্ড হয় নাই। দেখা গেল আমি মাছ মারি না, কিন্তু অথচ আমার বাড়ি জাইলে কার্ড আছে। আর যারা প্রকৃত মাছ মারে তাদের কাছে নাই। বিন্দুপাড়ার বাসিন্দাদের দাবি, মৎস্যজীবী হিসেবে তালিকাভুক্ত হতে নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। অনেকেই জাতীয় পরিচয় পত্র সহ আনুষঙ্গিক কাগজপত্র জমা দিলেও এখন পর্যন্ত তালিকায় নাম ওঠেনি তাদের। তাদের দাবি, প্রকৃত মৎস্যজীবীদের তালিকা সুষ্ঠুভাবে প্রণয়ন করার, আর তাতেই সমাধান মিলতে পারে বলে মনে করেন তারা। এখন আমরা তো কষ্ট হয়ে যাবে, আমাদের মাছ চাষ না ধরার পারলে আমরা খাবো কি? না না, এই সময় পদ্মায় নামতে পারবে না, নামতেও পারবে না, মাছ বিক্রিও করতে পারবে না, মারতেও পারবে না, না মাছ ধরতে না পারবে, তা চলা পারবে না, খাবে কি? আমরা 500 ফ্যামিলি, ওই 50টা তো আর হয় না। আমাকে যদি ওই 500 কার্ড যদি সম্পূর্ণ আমরা পাই, তাহলে আমরা সবাই, আমরা 1 কেজি পাই, 1/2 কেজি পাই, আমরা সবাই আমরা খাইতে পারবো। যাদের কার্ড হয় নাই, যারা কার্ড পাওয়ার উপযুক্ত, এদের আমরা আইডি তারপরে ছবি এগুলো আমরা 103 বার করে আমরা মৎস্য অফিসে জমা দিচ্ছি। আর মৎস্য অফিসার উনি বলছে যে আমরা কার্ড করে দিব, কিন্তু এখন পর্যন্ত সেই কার্ডগুলো বাস্তবায়ন হয় নাই। যদিও মৎস্যজীবীদের তালিকা তৈরিতে কোনো অসঙ্গতি নেই বলে মনে করেন ফরিদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান। তিনি জানান, প্রকৃত মৎস্যজীবীরা VGF সুবিধা পাচ্ছেন, আর প্রতি বছরই মৎস্যজীবীদের তালিকা হালনাগাদ করা হয় বলেও দাবি করেন তিনি। আমাদের ফরিদপুর সদর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা ইতিমধ্যে উপজেলার 4টি ইউনিয়ন এবং 1টি পৌরসভাতে VGF চালের বিতরণ সম্পন্ন করেছি। আমাদের VGF সুবিধাপ্রাপ্ত মোট জেলের সংখ্যা 950 জন। 950 জনই আমাদের VGF চাল সহায়তা পেয়েছেন, এবং আমরা স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমরা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছি। আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন আছে, এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমাদের মোটামুটি মৎস্যজীবী যারা, তারা এই সহায়তাটা পাচ্ছে। প্রত্যেক বছরই হালনাগাদ হচ্ছে জেলের সংখ্যাটা, তো প্রতি বছরই কিছু নতুন জেলে যোগ হচ্ছে এই তালিকাতে। উপজেলার মৎস্য অফিসের তালিকা অনুযায়ী এই উপজেলায় 950 জন মৎস্যজীবী তালিকাভুক্ত হলেও বাস্তবে এ সংখ্যা অনেক বেশি বলে মনে করেন প্রকৃত মৎস্যজীবীরা। তাদের দাবি, অবিলম্বে এই তালিকা হালনাগাদ করার।